আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আল্লাহর রহমতে আমিও আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা তো অনেকেই লজ্জাতুন্নেসা কিতাবের নামটি শুনেছেন। এর আগেও আমি অনেকবার এই বইটি সম্পর্কে বলেছি। এই বইটি বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, উজবেজিকিস্তান এই চার পাঁচটি দেশেই বেশ ভালোই জনপ্রিয়। প্রিয় বন্ধুরা, আমি সবসময় বলে থাকি যে এই কিতাবের প্রথমে খুব সুন্দর করে লেখা আছে যে এই কিতাবের যে তদবিরগুলো সংকলন করা হয়েছে তা বিশ্বের অন্যান্য যে বড় বড় কিতাব রয়েছে এবং সেই কিতাবগুলোর মধ্যে যে তদবিরগুলো পরীক্ষিত এবং কার্যকরী সেই তদবিরগুলোই এই লজ্জাতুন্নেসা কিতাবের মধ্যে আছে। বন্ধুরা, এই কথাটা এই কারণে বললাম, অনেকেই কিন্তু এই কিতাব সম্পর্কে না জেনে অনেক কথা বলে ফেলে, এই কিতাব সম্পর্কে কোনো ধারণাই রাখে না তারা। এমনকি অনেকেই না বুঝে বলে ফেলে যে এই কিতাবটি আমাদের ইসলাম ধর্মে নাকি অনেক ক্ষতি করে ফেলেছে, এটা হারাম, এটা জাদুর কিতাব। আসলে বন্ধুরা, এটি সেরকম না। যাদের কাছে এই কিতাবটি রয়েছে, এই কিতাবটা ভালো করে দেখেন, বেশিরভাগ তাবিজ বা বিভিন্ন টোটকা আমাদের পবিত্র কুরআন থেকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন হাদিস থেকেও দেওয়া আছে। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা না বুঝেই কোনো গুটিবাজি বা কোনো ফতোয়াবাজি করবেন না। আশা করি আপনারা ক্লিয়ার করে আমার কথাটা বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি এই লজ্জাতুন্নেসা বইটি থেকে আমার তরুণ, যুবক এবং কিছু নববিবাহিত বন্ধুদের জন্য বা ভাইদের জন্য একটা রেমেডি দিব। আমরা প্রত্যেকেই জানি যে পুরুষ দেহে একটা হরমোন থাকে আর সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। আর এই টেস্টোস্টেরন হরমোনটা বাড়া বা কমার উপর নির্ভর করে আপনি আপনার স্ত্রীকে কতটা তৃপ্তি দিতে পারবেন বা কতটা সুখ দিতে পারবেন, অথবা আপনি সহবাসে কত টাইম দিতে পারবেন। আপনার দেহে টেস্টোস্টেরন হরমোনটা কোন পর্যায়ে আছে, এই হরমোনটা যদি অনেক কমে গিয়ে থাকে তাহলে আপনার পেনিস দাঁড়াবে না আর আপনি আপনার স্ত্রীকে বেশি সময় দিতে পারবেন না। আবার যদি এই হরমোনটা আপনাদের দেহে অনেক বেশি থাকে তাহলে আপনাদের বারবার সহবাস করতে হয়, অর্থাৎ পেনিস দাঁড়িয়ে থাকে। আর তাই সব যৌন বিশেষজ্ঞ ডাক্তাররা এই হরমোনটা যাতে না কমে সেই ট্রিটমেন্টই তারা দিয়ে থাকেন। তো বন্ধুরা, এই লজ্জাতুন্নেসা কিতাবটির মধ্যে এমন একটা চমৎকার টোটকা দেওয়া আছে যে টোটকাটির মাধ্যমে যেসব মানুষ সহবাসে অক্ষম তাদেরকে সক্ষম করে তোলা যায়। বন্ধুরা, এটা আমার মুখের কথা নয়, যে কিতাবটি যুগ যুগ ধরে আসছে, যে কিতাবটি লক্ষ মানুষের উপকারে আসছে, আমি কিন্তু সেই কিতাবের কথাই বলছি। বন্ধুরা, যে কোনো কারণে হোক, জাদুটোনার ক্ষতির কারণে হোক বা তাবিজ কবজের কারণে হোক বা যে কোনো সমস্যার কারণে হোক, আপনার সহবাসের আগ্রহ যদি কমে গিয়ে থাকে বা যদি আপনার দেহের টেস্টোস্টেরন হরমোনটা যদি একদম কমে গিয়ে থাকে, আপনি যদি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে না পারেন, আপনার পেনিস যদি না দাঁড়ায় বা শক্ত না হয়, সহবাসে যদি আপনার অক্ষমতা তৈরি হয়ে গিয়ে থাকে, সেটা তরুণ বয়সে হোক বা যুবক বয়সে হোক বা বিয়ের অনেক পরে হোক বা বিয়ের অনেক আগেই হোক, যে অবস্থাতেই হোক, আপনার যদি এই সহবাসের অক্ষমতা হয়ে যায় তাহলে আজকের এই কিতাবের তদবিরটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই কিতাবের যে তদবিরটি আমি পেয়েছি সেখানে লেখা আছে যে স্ত্রী সহবাসে অক্ষম হবার ঔষধ, এবং লেখা আছে যে প্রত্যেক দিন রাতে 5 গ্রাম পেঁয়াজ কুচা করে মধুতে ভিজিয়ে রাখতে হবে এবং সকালবেলা তা সেবন করতে হবে। এভাবে 7 দিন সেবন করলে পূর্ণমাত্রায় স্ত্রীর সহবাসে সক্ষম হবে। বন্ধুরা, এখানে দুটা উপাদানের কথা বলা হয়েছে, 1 নম্বর হচ্ছে পেঁয়াজ, যেটা আপনারা অরিজিনাল হাতে পাবেন, আর 2 নম্বরে হচ্ছে মধু, এটা আপনাকে অবশ্যই অবশ্যই অরিজিনালটা সংগ্রহ করতে হবে। হ্যাঁ, আপনি হয়তো খাবেন এই ওষুধটা, এই রেমেডিটা তৈরি করে, কিন্তু যখন কাজ হবে না তখন দোষ পড়বে আমাদের। কারণ কেন? কারণ আপনি মধুটা অরিজিনাল নেন নাই, সেটা আপনি না লক্ষ্য করে আপনারা ওই আমাকে দোষ দিবেন যে আপনি এই রেমেডিটা তো দিচ্ছেন, এটা তো কাজে আসছে না। তাই আপনাদেরকে আমি বলবো, অবশ্যই অবশ্যই আপনারা অরিজিনাল মধুটা নেবেন, ঠিক আছে? অরিজিনাল মধু ছাড়া কোনোভাবেই কাজ হবে না। আর আপনাদের কাছে অনেকটা হাস্যকর মনেও হতে পারে, কারণ আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে আমরা তো সবসময়ই পেঁয়াজ খাই, কই আমাদের তো সেক্স বাড়ে না। বন্ধুরা, আপনারা যদি এই নিয়মে খান, অর্থাৎ 5 গ্রাম পেঁয়াজ কুচি করে একটা পেঁয়াজ নেবেন, পেঁয়াজটাকে কুচি কুচি করে 5 গ্রাম পর্যন্ত মেপে নেবেন, নিয়ে
আপনি একটা কাপের মধ্যে 3 চামচের মতো মধু, এই মধুর সাথে 5 গ্রাম পেঁয়াজ ভালো করে মিক্স করবেন। এইভাবে যদি আপনি টানা 7 দিন সেবন করেন, যে সমস্যাগুলোর কথা আমি প্রথমে বলেছি, যেমন ধরুন জাদুটোনার কারণে হোক বা যে কোনো রোগের কারণে হোক বা যে কোনো সমস্যার কারণে যদি সহবাসের আগ্রহ কমে গিয়ে থাকে, তাহলে এই রেমেডিটা সেবন করার পর আপনার আগ্রহটা বেড়ে যাবে, এমনকি টেস্টোস্টেরন হরমোনটাও অনেক বেড়ে যাবে। বন্ধুরা, পেঁয়াজের মধ্যে এমন কিছু গুণ রয়েছে, এমন কিছু উপকারিতা রয়েছে যা আপনার দেহে টেস্টোস্টেরন হরমোনটাকে একদম বাড়িয়ে দেবে। আর এই রেমেডিটা প্রতিদিন সকালবেলা নাস্তা খাওয়ার পর এই রেমেডিটা সেবন করতে হবে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ক্লিয়ার করে বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।